তেলে ভাজাতে কি আসে যায়? ইয়েস ব্রাদার, আই এম এ কচুরি লাভার। না আজকে কচুরি নিইনি, আজকে নিয়েছি লুচি। এইরকম সাইজের চার পিস লুচি থাকছে আর তার সঙ্গে একদম মাখা মাখা ঘুগনি আর তার মধ্যে আলু দিয়েছে। এই প্লেটারটার দাম পড়ছে 20 টাকা মাত্র। তোমরা যদি লুচির সঙ্গে আলুর দম নাও তাহলেও দাম পড়ছে 20 টাকা। ঠিক এইরকম সাইজের লুচি, এটা কিন্তু কচুরি না, কারণ ভিতরে কোনো রকম পুন নেই। এইরকম সাইজের লুচি রয়েছে আর একদম মাখা মাখা ঘুগনি দিয়েছে। তো খাওয়া যাক সকালবেলা, মানে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি। মশলাপাতি পরিমিত দিয়েছে, মটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ? হাত দিয়ে জাস্ট একটু এরকম প্রেস করলেই পুরো একদম মিলিয়ে যাচ্ছে, সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না। আর এইরকম কিন্তু আলু রয়েছে। লুচির স্বাদ তো আলাদা করে বলার কিছু নেই, লুচি লুচির মতোই হয়। বাড়িতে আমরা যেরকম লুচি খাই সেরকম লুচি লুচির মতোই খেতে। আমরাও যদি এই 20 টাকার প্ল্যাটারটা খেতে চাও, মানে 20 টাকায় চার পিস লুচি আর এরকম ঘুগনি খেতে চাও, তোমাদেরকে আসতে হবে অবশ্যই কলকাতায় সল্ট লেকের সেক্টর 5-এ। ওয়েবেল মোড় আছে, ওয়েবেল মোড়ের অপোজিটে একটা রাস্তা চলে আসছে, সেই রাস্তা থেকে 3-4টে দোকান পরে হাতের বাঁ হাতে তোমরা পেয়ে যাবে দীপ্তি ফাস্টফুড সেন্টার। এখান থেকে আমি নিয়ে নিয়েছি 20 টাকা দামের এই চার পিস লুচি আর ঘুগনি। সন্দীপ, কেমন লাগছে তোমাদের এই লুচি? ভালোই লাগছে। কতদিন ধরে খাও? আমি ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট ট্রাই করছো, কেমন লেগেছে? আমার ভালো লাগছে, ইন জেনারেল যেমন খাই ওর থেকে ভালো লাগছে। মানে বাড়ির মতোই কি লাগছে? হুম হুম, ওরকমই লাগছে। তোমার নাম কি? জেভিয়ার। আচ্ছা, সেন জেভিয়ার নাকি?